নবুয়ত লাভের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তিন বছর তার সবচেয়ে ঘনিষ্ঠ বৃত্তের মাঝেই ইসলামের দাওয়াত দিতেন। তার দাওয়াত মূলত বনু হাশিম গোত্রের কিছু নির্দিষ্ট মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এমনকি এই সময়ে তার কাছে অন্য গোত্রের বা অন্য শহরের কেউ এসে ইসলাম গ্রহণ করতে আসলেও তাকে বলতেন, এখন না, পরে এসো। এখানে প্রশ্ন আসতে পারে, ইসলামের দাওয়াতের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তিনি তখন কেন এমন সাবধানতা অবলম্বন করেছিলেন? আমাদের বুঝতে হবে, তার জীবন পরিচালিত হতো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, ওয়াহির মাধ্যমে। মানব সভ্যতার ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ মানুষের জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পূর্ণ তত্ত্বাবধানে নিয়ে রেখেছিলেন। সেই জন্যই তো এত এত কাল পরেও সেই মানুষটার চরিত্রের দিকে যখন আমরা তাকাই, বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। কি করে একটা মানুষ তার জীবনে একাধারে এতগুলো দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করেছেন? প্রকাশ্যে দাওয়াত না দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার যে হেকমাগুলো আমরা আমাদের বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করতে পারি, তা থেকে মনে হয় এ সময় মুসলিম এবং কোরাইশের বাকিরা কোনো ধরনের যুদ্ধ, তর্ক, প্রকাশ্য হানাহানি থেকে বিরত ছিল এবং এর ফলে বাইরের ডিস্ট্রাকশন অনেক কমে যায়। মুসলিমরা নিজেদের ইমান বা তাকওয়া বৃদ্ধির দিকে বেশি ফোকাস দিতে পেরেছিলেন। এই কৌশল পরের দিকের মুসলিমদের প্রবল মানসিক শক্তি যোগাতে সাহায্য করেছিল। এই সময়ের সাহাবাদের মর্যাদা আল্লাহর কাছে সব সময় বেশি থেকেছে, কারণ তারা ইসলামকে তখন বুকে জড়িয়ে নিয়েছিলেন যখন সেটি তাদের কাছে একটি অচেনা আনকোরা ধর্ম ছিল। আরও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল, ইসলামের এই নবায়নের সময় সমাজের পিছিয়ে থাকা অংশের মানুষের মধ্যে ইসলাম গ্রহণের প্রবণতা অনেক বেশি ছিল। বিলাল, আম্মার ইবন ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম, এরকম অনেক সাহাবিদের কথা আমরা জানতে পারি যারা তথাকথিত এলিট সম্প্রদায় থেকে ছিলেন না। আর একটি বিশ্বাসের সত্যতা যাচাই করার অন্যতম মাপকাঠি থাকে সেই বিশ্বাস বা আইডিওলজিকে সমাজের নিম্নস্তরের মানুষ কতটা আপন করে নিচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে আমাদের পূর্ববর্তী নবী রাসূলদের আলোচনা প্রসঙ্গে বারবার জানিয়েছেন কিভাবে মূসা আলাইহিস সালামের সময়েও সমাজের নিম্নবর্গের মানুষেরা তাকে সাহায্য করেছিল এবং পরবর্তীকালে আল্লাহই তাদেরকে মর্যাদা দেওয়ার মাধ্যমে কওমের নেতা বানিয়েছিলেন। সিরাতের এই পর্যায়ে এসে আমরা দাওয়ার বিভিন্ন স্তর বুঝতে পারি। যে কোনো ভালো দায়ী হওয়ার গোপন সূত্র হল এই প্রক্রিয়াগুলোকে ঠিক করে অনুধাবন করে অনুসরণ করা। প্রথম স্তর, ব্যক্তিগত দাওয়া। দাওয়ার ক্ষেত্রে একেবারে প্রাথমিক পর্যায় হল ব্যক্তিগত দাওয়া। এই ক্ষেত্রে নিজেকে বাঁচিয়ে হত্যায় প্ররোচিত না করে, প্রকাশ্যে কোনো বিরোধ না বাঁধিয়ে চুপচাপ নিজের পরিবারের প্রতি, ঘনিষ্ঠ বন্ধুদের প্রতি দাওয়া দেওয়া। দ্বিতীয় স্তর, কোনো সামরিক শক্তি ছাড়া প্রকাশ্য দাওয়া। নবুয়তের প্রথম দশ বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়া দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করেন। এই ক্ষেত্রে তাকে অসহনীয় কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, বিশেষ করে এর শেষ ছয় সাত বছর। শারীরিক এবং মানসিক নির্যাতনের সেই অবর্ণনীয় ঘটনা এই এত বছর পরেও আমাদের হৃদয়ে এক ক্ষতস্থানের সৃষ্টি করে। তৃতীয় স্তর, মুখ দ্বারা দাওয়ার সাথে একটি মাত্র গোষ্ঠীর সাথে শারীরিক যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রথম ছয় বছর শুধু কোরাইশ এবং তাদের সহযোগী গোত্রের সাথেই সম্মুখ সমরে লিপ্ত হয়েছিলেন। চার, নিজেদের সম্মান নিয়ে সবার প্রতি প্রকাশ্যে দাওয়া। মুসলিমরা একটু শক্তিশালী হলে, ক্ষমতার দিকে অগ্রসর হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ার এই পদ্ধতি প্রয়োগ করেন। এবং সর্বশেষ স্তর, সবার প্রতি প্রকাশ্য দাওয়া এবং যারা ইসলামের বিরোধিতা করবে তাদের সাথে যুদ্ধ। দাওয়ার চূড়ান্ত রূপ হিসেবে এই পদ্ধতির মাধ্যমে সারা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে পড়ে। দুনিয়ার প্রায় সমস্ত অলিতে গলিতে আল্লাহর কালাম উচ্চারিত হয়। এখন এটা দুনিয়ার আলেম ওলামাদের মিলিত সিদ্ধান্ত হবে
কোন দেশে কি পরিস্থিতিতে কোন দাওয়া প্রয়োগ করতে হবে। প্রথম আয়াত নাজিল হওয়ার পর তিন বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গোপনে ব্যক্তিগত দাওয়া দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সূরা হিজরের 94 নম্বর আয়াতের মাধ্যমে তার কাছে ওয়াহী এসেছে। فاصدع بما تؤمر وأعرض عن المشركين। এ সময় একদিন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে রান্না করতে বলেন এবং তার নিজস্ব বংশ অর্থাৎ বনু হাশিম গোত্রের কিছু মানুষকে নিমন্ত্রণ করেন। সবার খাওয়া শেষ হয়ে যেতে তিনি সবার উদ্দেশ্যে কিছু বলতে উঠলে তার আপন চাচা আবু লাহাব বুঝতে পারে তার ভাতিজা ইসলামের কথা প্রকাশ্যে বলতে পারে, তাই সে উঠেই কিছু কাজের অজুহাত দিয়ে সেই স্থান পরিত্যাগ করে। গোত্রের একজন সিনিয়র নেতা চলে যাওয়ায় গুরুত্বপূর্ণ আলোচনার যে পরিবেশ তৈরি হয়েছিল তা অনেকটাই মিলিয়ে যায় এবং বাকিরাও একে একে বিদায় নেয়। এর কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাঁর বাড়িতে সবাইকে দাওয়াত করেন এবং এবার প্ল্যান মাফিক খাওয়া দাওয়া শেষ করার আগেই তিনি তার বক্তব্য পেশ করেন। প্রথমে আল্লাহর প্রশংসা এবং ছোট খুতবা দিয়ে শুরু করে তিনি তার কাছের ঘনিষ্ঠ আত্মীয়দের উদ্দেশ্যে বলেন, আমি এমন কোনো আরববাসীকে জানি না যে আমার পূর্বে আমার থেকে উত্তম কোনো বার্তা নিয়ে তোমাদের কাছে এসেছে। আমি তোমাদেরকে দুনিয়া এবং আখেরাতের ব্যাপারে সতর্ক করতে চাই। আমি তোমাদের প্রতিপালক আল্লাহর বার্তা পৌঁছে দিতে এসেছি এবং তার নির্দেশ মোতাবেক জীবন যাপন করলে, শিরক ছেড়ে দিলে, সমস্ত গুনাহ ছেড়ে দিলে তোমাদের মৃত্যুর পর জান্নাত দেওয়া হবে, আর না হলে তোমাদের চিরকালের আবাসস্থল হবে জাহান্নামের আগুন। সেখানে উপস্থিত প্রত্যেকে এই মেসেজ প্রথমবার শুনলেন এবং একমাত্র আবু লাহাব বাদে আর কেউ তেমন কোনো মন্তব্য করলেন না, আবার তার কথাকে খুব একটা গুরুত্বও দিলেন না। শুধু আবু লাহাব বলে উঠল, আরে এসব কি ফালতু কথাবার্তা, আসল ধর্ম হলো আমাদের বাপদাদাদের ধর্ম। এই সেদিনের ছোকরা নিজেকে কি মনে করে যে সে আমাদের বাপদাদাদের বিরুদ্ধে কথা বলছে? এই বলে সে রেগে মেগে বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি আত্মীয়রা তার দাওয়া গ্রহণও করলেন না, আবার তাকে সরাসরি প্রত্যাখ্যানও করলেন না। এই ঘটনার কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করলেন এবার প্রকাশ্যে ইসলাম প্রচার করার সময় এসেছে। একদিন তিনি সফা পাহাড়ের উপরে উঠে সকলের দৃষ্টি আকর্ষণ করে সেই বিখ্যাত বক্তব্যটি দেন। তিনি সম্মিলিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের পেছনে একটি সৈন্য দল আমাদের আক্রমণ করতে এগিয়ে আসছে, তাহলে কি কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া তোমরা আমার কথা বিশ্বাস করবে? জনতা উত্তর দেয়, অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি তো আল আমিন, সত্যবাদী। নবীজি তখন বললেন, তাহলে জেনে নাও, আল্লাহর দিকে নিজেদের গন্তব্য প্রস্তুত করো, সমস্ত মূর্তি পূজা ছেড়ে দাও, আর তা না হলে কিয়ামতের দিন ভয়ঙ্কর শাস্তির জন্য অপেক্ষা করো। এমনকি তিনি আপন চাচা হামজা, আপন কন্যা ফাতেমাকে উদ্দেশ্য করে বলেন, তোমরাও যদি জাহান্নামের আগুনে নিক্ষেপ হও আমি তোমাদের সাহায্য করতে পারব না। অত্যন্ত আবেগপ্রবণ এই বয়ান শুনে আবু লাহাব কিছু বালি হাতের মুঠোয় নিয়ে নবীজির উদ্দেশ্যে ছুঁড়ে মেরে বলে, অভিসম্পাত তোমার উপর, তুমি এই কারণে আমাদেরকে এখানে ডেকে এনেছ? এরপরেই পবিত্র কোরআনে স্বয়ং আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাত লাহাব, وامرأته حمالة الحطب।
في جيدها حبل من مسد. এই ঘটনার পর থেকে প্রথমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে কাবার সামনে হাজিদেরকে দাওয়া দেওয়া শুরু করলেন। আর এই প্রথমবার তার বিরুদ্ধে কোরাইশদের পক্ষ থেকে প্রকাশ্য বিরোধিতাও শুরু করা হলো। প্রথমত তারা যে স্ট্র্যাটেজি নিল সেটাকে বর্তমান পরিভাষায় বলা যেতে পারে ইমোশনাল ব্ল্যাকমেল। তারা মক্কার অন্যতম প্রধান নেতা তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেবের কাছে গিয়ে নালিশ করল। তারা বলল, হে আবু তালেব, তাহলে কি আমাদের বাপদাদারা সব মিথ্যা ছিল? মুহাম্মদ তো আমাদের উপাস্যদের নামে আমাদের বাপদাদাদেরকে অশ্রাব্য ভাষায় কথা বলছে। তাহলে কি তোমার আব্বা আব্দুল মুত্তালিবও মূর্খ ছিল, জাহিল ছিল? যে ভাতৃপুত্রকে পুত্রস্নেহে এতদিন বড় করেছেন তার নামে কথা শুনেও আবু তালেব ছিলেন অবিচল। তিনি সেদিনের মতো নিরুত্তর থেকে কথা এড়িয়ে গেলেন। এর কয়েক সপ্তাহ পরে যখন মক্কায় একের পর এক মানুষের ইসলাম গ্রহণের খবর প্রচার হতে লাগল, তখন সেই বিরোধী দল আবার আবু তালেবের কাছে আসে একটি প্রস্তাব নিয়ে। তারা বলে, হয় তুমি ওকে সামলাও, না হলে মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও। নেতা হিসেবে এই অসম্ভব চাপের মধ্যে আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমার তো বয়স হয়েছে, এবার অন্তত আমার প্রতি একটু রহম করো। তোমার নামে প্রতিদিন নানা কথা শুনতে হচ্ছে আমাকে। এর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালজয়ী মন্তব্য করেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ এনে দিলেও আমি মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম প্রচার থেকে বিরত থাকব না। তাঁর এই দৃঢ় প্রতিজ্ঞ মন্তব্য শুনে আবু তালেব সেখান থেকে ফিরে যান এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যাপারে নিষেধ করতে আসেননি। এমনকি মক্কার সেই ভয়ঙ্কর বয়কটের দিনগুলিতেও তিনি তাঁর ভাইয়ের সন্তানকে নিজের বুক দিয়ে আগলে রেখেছিলেন। এই ঘটনা প্রসঙ্গে বলে রাখা দরকার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব থেকে ভালোবাসার মানুষটি ছিলেন তাঁর চাচা আবু তালেব। কিন্তু তিনি কোনোদিন ইসলাম গ্রহণ করেননি। এমনকি তাঁর মৃত্যুসজ্জায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারংবার অনুরোধ করছিলেন একবার কালিমা পড়ার জন্য, এবং সেই সুবাদে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তাঁর জন্য ক্ষমা ভিক্ষা করবেন, সেই অবস্থাতেও আবু তালেব ইসলাম কবুল করেননি। বরং সেই সময়ে আবু জাহল তাকে তার বংশের মর্যাদা, পূর্বপুরুষের জাত্যাভিমান মনে করিয়ে দেওয়ায় সেই সাময়িক আভিজাত্যের আতিশয্যে তিনি সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আমাদের বর্তমান সমাজেও এমন বহু সাথী, বন্ধুর দেখা বা সান্নিধ্য আমরা পাই যারা সত্যকে জেনে বুঝেও গ্রহণ করতে পারে না, শুধুমাত্র সামাজিক এবং পারিবারিক লেগেসি বজায় রাখার কারণে। আবু তালেবের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এতটাই ছিল যে যখন মক্কা বিজয়ের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অশীতপর বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়েছিলেন, তখন সেই দৃশ্য দেখে আবু বকর কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাতে যদি আমার বাবার পরিবর্তে আবু তালেবের হাত থাকার সুযোগ থাকত, আমি নির্দ্বিধায় আমার বাবার হাত ছেড়ে দিতাম। কারণ তিনি জানতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচা আবু তালেবকে কতটা ভালোবাসতেন। দ্বিতীয় স্তরের পদক্ষেপ হিসেবে কোরাইশরা কোরআন পাঠকে নিষিদ্ধ ঘোষণা করল। ইবনে আব্বাস থেকে বর্ণিত, এই সময়ে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে দাঁড়িয়ে কোরআন পাঠ করতেন এবং অন্যদিকে সেই পবিত্র কালামের শব্দ যাতে কারো কানে না পৌঁছায় কোরাইশরা চেঁচামেচি, হৈহট্টগোল, অভিসম্পাত করতে থাকত। এই সময় উল্লেখ্য, আজকের দিনে যেমন ধরুন আমেরিকান পাসপোর্টের যেমন গুরুত্ব, তেমনই তখন ছিল কোরাইশ বংশজাত হওয়ার গুরুত্ব। যেহেতু এর মধ্যে ছিল নানা উপজাতি এবং তাদের প্রত্যেকের একজন করে নেতা ছিলেন এবং তিনি তাঁর বংশের সকলকে সামাজিক নিরাপত্তা দিতেন, সেইভাবে সেই বংশের কোনো ব্যক্তির প্রতি অত্যাচার করা যেত না।
তাই যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন সেই বংশের সন্তান, তাকে বিরক্ত করা বা অভিসম্পাত করা হলেও শারীরিকভাবে নিগৃহ করা হয়নি তখনও। কোরাইশ গোত্রের বাইরে, মক্কার বাইরে সিরিয়া থেকে আগত এক সাহসী যুবক ছিল যার নাম ছিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর প্রথম ব্যক্তি যিনি কাবার সামনে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াতের সাহস দেখাতে যান। এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো, তার তেলাওয়াত এতটাই মনোমুগ্ধকর ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কেউ যদি কোরআন যেভাবে নাজিল হয়েছে ঠিক সেইভাবেই শুনতে চাও তাহলে ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শোনো। এছাড়া তিনি ছিলেন এমন একজন সম্মানিত সাহাবি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সরাসরি 70টি সূরা শুনে শুনেই মুখস্থ করেছিলেন। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন প্রথমবার কুরাইশদের বাইরের মানুষ হয়েও কাবার সামনে দাঁড়িয়ে সূরা আর রহমান তেলাওয়াত করছিলেন, কুরাইশদের মধ্য থেকে বহু মানুষ সেই অপূর্ব ভাষা, আকর্ষণীয় ছন্দ আর অভূতপূর্ব অনুভূতি অনুভব করে সেই তেলাওয়াত শুনছিল। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان। কিন্তু কিছুক্ষণ পর যখন তাদের উপলব্ধি হয়, আরে এ তো মুহাম্মাদের ধর্মেরই কথা, তখন সবাই মিলে ইবনে মাসউদকে প্রচণ্ডভাবে শারীরিক নিপীড়ন করতে থাকে এবং ততক্ষণ পর্যন্ত থামে না যতক্ষণ না তিনি কোরআন তেলাওয়াত থামিয়ে দেন। কোরআনের মাধুর্য এমনই যে এর শত্রুদেরও তা আকর্ষণ করে। একটি বিখ্যাত হাদিস থেকে আমরা জানতে পারি, তাহাজ্জুদের নামাজে যখন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, তা শোনার জন্য পরপর তিন দিন ইসলামের তিন ঘোর শত্রু আবু সুফিয়ান, আবু লাহাব, আখনাস বিন শুরাইক একে অপরের অজান্তে বিভিন্ন দিক থেকে লুকিয়ে বসে থাকত। কি এমন আকর্ষণ আছে আল্লাহর এই পবিত্র কালামে যা কিনা ঘোর শত্রুদেরও মাঝরাতে আরামের বিছানা ত্যাগ করিয়ে লুকিয়ে সেই কালাম শোনায়? আমরা কোনোদিন বুঝতেও পারব না কোনো শীতল নিশীথের নিস্তব্ধ পরিবেশে তাহাজ্জুদের নামাজে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, এটা ঠিক কেমন অনুভূতির সৃষ্টি করবে আমাদের ভেতরে? আল্লাহ চান তো কয়েকদিন পরেই জান্নাতের মনোরম পরিবেশে নির্মল সেলসাবিলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেই তাঁর তেলাওয়াত শুনব ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে এই চক্রান্তে যেই মানুষগুলো সবথেকে বেশি সক্রিয় ছিল তাদের অন্যতম হল আবু জাহল, যে কিনা নতুন মুসলিমদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ড অত্যাচার করত। তাদের কাছে গিয়ে সরাসরি বলত, তুমি কি তোমার পূর্বপুরুষের চেয়ে উত্তম? আবু জাহল সেই ব্যক্তি যে কিনা সমস্ত বাণিজ্য থেকে মুসলিমদেরকে বয়কট করত। এরপর তারা শুরু করল এক নতুন ধরনের অত্যাচার। তারা শুধুমাত্র মুসলিমদের লাঞ্ছনা, অপমান, অপবাদ দিয়েই থামত না। যারা নন মুসলিম ছিল এবং ইসলামকে প্রত্যাখ্যান করেছিল তাদেরকে বলতে বাধ্য করত, মুহাম্মদ হল উন্মাদ এক ব্যক্তি বা মুহাম্মদ হল একজন জাদুকর। নাউযুবিল্লাহ। সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা জঘন্য সব মিথ্যারোপ শুরু করে। এমনকি কোরআনের আয়াতকে তারা বলে, এ তো কবিতা এবং মুহাম্মদ হচ্ছে এর কবি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমেই কোনোদিন পড়তে এবং লিখতে শেখেননি। কুরাইশদের ইসলামের প্রতি অন্ধ বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে কোনো এক সময়ে বিখ্যাত সাহাবি খালিদ বিন ওয়ালিদের বাবা ওয়ালিদ বিন মুগীরা যখন কোরআনের কিছু তেলাওয়াত শুনে প্রকাশ্যে সেই মায়াবী সুরের প্রশংসা করেছিলেন, তখন আবু জাহলের একটি দল তার বাড়ি চড়াও হয়ে বলেছিল, তোমাকে মুহাম্মাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে এবং মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে খারাপ কথা বলতে হবে। যদিও ওয়ালিদ নিজের মন্তব্যে অনড় ছিলেন, তবুও এই ঘটনার মাধ্যমে বোঝা যায় কুরাইশদের ইসলামের প্রতি অন্ধবিদ্বেষ কোন পর্যায়ে পৌঁছেছিল।
আর 1400 বছর আগের সেই পরিস্থিতির সাথে আজকের দুনিয়ার ইসলামোফোবিয়ার কি অদ্ভুত সাদৃশ্য। এর পরের পর্যায়ে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি চ্যালেঞ্জ করে বসল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলৌকিক কিছু করে দেখানোর দাবি জানাতে লাগল এবং বলল, এই মিরেকলগুলা তারা নিজের চোখে না দেখা পর্যন্ত ইসলামকে সত্য দিন হিসেবে স্বীকার করবে না। তারা বলতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ফাঁকা মরুভূমিতে আঙ্গুর গাছ উৎপন্ন করেন অথবা আকাশ ভেঙে সরাসরি আল্লাহকে পৃথিবীতে নামিয়ে আনেন, অথবা সফা পাহাড়কে যেন সম্পূর্ণরূপে স্বর্ণের পাহাড়ে পরিণত করেন। এমন সমস্ত দাবি আমাদের কাছে হাস্যকর শোনালেও আল্লাহ চাইলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মিরেকলগুলি তাদের দেখাতে পারতেন। কিন্তু শুধুমাত্র চাঁদের দ্বিখণ্ডিত হওয়া ছাড়া আমরা তেমন জমজমাট মিরেকলের ঘটনা দেখতে পাই না। তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলেন, আল্লাহ জানতেন কুরাইশরা এসব মিরেকল দেখতে চাইলেও যদি তাদের দেখানো হয় তারা বলবে এটা তো জাদু, যেমন চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনার সময় তারা বলেছিল, মুহাম্মদ তো আমাদেরকে হিপনোটাইজ করে রেখেছিল। এছাড়া আল্লাহ এই পৃথিবীতে সব থেকে বড় মিরেকল, সব থেকে বড় মুজিজা এনে দিয়েছিলেন তাঁর প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং তা হল আল কোরআন। কিয়ামত পর্যন্ত এর থেকে বড় মিরেকল মানব সভ্যতার জন্য আর কি হতে পারে? যদি কেউ কোরআনকে অস্বীকার করে, দুনিয়ার কোনো মিরেকলই তার কাছে ইসলামের সত্যতার মাপকাঠি হতে পারবে না। এছাড়া এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি প্রচণ্ড গভীর হেকমার কথা মুফাসসিরগণ বিশ্লেষণ করে থাকেন। তা হলো এই যে, আল্লাহর সিফাত হলো তাকে কেউ চ্যালেঞ্জ করলে তিনি আরেকটি চ্যালেঞ্জ তাদের দিকে ফিরিয়ে দেন। কোরআনের বহু আয়াতে এই বক্তব্যের সত্যতা মেলে। আর এই বিশ্বব্রহ্মাণ্ডের অমোঘ সৃষ্টিকর্তা, একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে চ্যালেঞ্জ করলে সেই সৃষ্টির পরিণতি কি হবে সে কথা আমরা কল্পনাও করতে পারি না। আমরা তার আদেশ মেনে তার বাধ্যতা স্বীকার করব, তার ইবাদতে নিজেদের লুটিয়ে দেব, তার কথায় জান মাল পরিবার লুটিয়ে দেব, এটাই বরং স্বাভাবিকতা। একটি বর্ণনা থেকে জানা যায়, কোরাইশরা যখন নবীজিকে সফা পাহাড় স্বর্ণে রূপান্তরিত করার চ্যালেঞ্জ দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রিল আলাইহিসসালামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে সফা পাহাড়কে স্বর্ণে পরিণত করতে প্রস্তুত, কিন্তু তারপর যদি কোরাইশরা তাই দেখেও ইসলামকে অস্বীকার করে তাহলে তাদেরকে তিনি সাথে সাথে ধ্বংস করে দেবেন, আর যদি তিনি এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল না করেন তারা কিছু করে সুযোগ পেতে থাকবে ইসলামকে স্বীকার করার। এই ঘটনার মাধ্যমে আল্লাহর প্রজ্ঞা, হেকমা, জ্ঞান, মাহাত্ম্য, সৃষ্টির প্রতি তার মোহাব্বত আমরা কিছুটা হলেও কল্পনা করতে পারি। যদি সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে তিনি সফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিতেন এবং তা দেখেও কুরাইশদের সবাই অস্বীকার করত এবং আল্লাহ তাদের ধ্বংস করে দিতেন, তাহলে তাদের আর কোনো সুযোগই থাকতো না ইসলাম গ্রহণ করার। কিন্তু আল্লাহর এই সুগভীর হেকমার মাধ্যমে সেদিনের কিছু সম্ভাব্য অস্বীকারীরা হয়তো পরে হিদায়ত পেয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। মুসলিমদের বিরোধিতা করার পরের পদক্ষেপ হিসেবে কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি অদ্ভুত প্রস্তাব নিয়ে এলো। তারা বলল, আচ্ছা, আমরা তোমার কথা কিছুটা মানব, এর পরিবর্তে তোমাকেও আমাদের কিছু কথা রাখতে হবে। এমন একটা ডিল হোক, আমরা একদিন তোমার উপাস্য অর্থাৎ আল্লাহর ইবাদত করব, পরিবর্তে ঠিক পরের দিন তুমি আমাদের উপাস্য অর্থাৎ আমাদের দেবদেবীর ইবাদত করবে। এই ঘটনার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুন নাজিল করেন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান দিনের আলোর মতো স্পষ্ট করে দেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার। ইসলামের ব্যাপারে এই নো কম্প্রোমাইজ নীতি আমাদের জন্য এবং কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে তাদের জন্য একটি বিরাট শিক্ষা।
স্থান কাল পাত্র নির্বিশেষে ইসলামের পক্ষে আমাদের অবস্থান বরাবর এটাই থাকবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরপর কুরাইশরা উতবা নামক এক ব্যক্তির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার রুখতে তাকে সরাসরি চারটি প্রস্তাব দেয়। যদি তুমি ক্ষমতা চাও তাহলে আমরা তোমাকে মক্কার রাজা বানিয়ে দেব, যদিও তখন রাজা বা রাজত্বের কোনো কনসেপ্ট ছিল না, তবুও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে তারা কোনো মতে ইসলামকে আটকে রাখতে চাচ্ছিল। পরের প্রস্তাব, যদি তুমি কোনো নারী চাও তাহলে গোটা আরব থেকে বাছাই করা সব থেকে সুন্দরী মহিলার সাথে তোমার বিবাহ করিয়ে দেওয়া হবে। তৃতীয় প্রস্তাব ছিল, তুমি যদি অর্থ চাও আমাদের সমস্ত সম্পদ আজ থেকে তোমার, আর তুমি যদি অসুস্থ হও দুনিয়ার সেরা চিকিৎসক দিয়ে তোমাকে চিকিৎসা করানোর দায়িত্ব আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রবিআর প্রস্তাবগুলো শুনলেন এবং এরপর বললেন, তোমার প্রস্তাব আমি শুনলাম, এবার তুমি আমার কথাগুলো শুনো। এই বলে তিনি তিলাওয়াত করতে আরম্ভ করলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون এভাবে তিনি সূরা ফুসসিলাত তেলাওয়াত করতে শুরু করেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জান্নাত এবং জাহান্নামে যাওয়ার কারণগুলো বর্ণনা করেছেন। সূরার ১৩ নম্বর আয়াতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ ও সামুদ জাতির প্রতি আল্লাহর আদাবের কথা তেলাওয়াত করছিলেন, সে সময় উতবার চোখ মুখ একেবারে পরিবর্তন হয়ে যায় এবং সে প্রচণ্ড ভয় পেয়ে বাইরে বেরিয়ে এসে তার সাথীদের বলে, চলো চলো মোহাম্মদকে বেশি ঘাঁটিও না, ওকে ওর মতো থাকতে দাও, আমি ওর মুখে এমন কিছু শুনেছি যা আমি আজ অবধি কোনোদিন শুনিনি। কোরআনের ক্ষমতা এমনই সুগভীর যা কিনা একজন অবিশ্বাসীর হৃদয়েও একটি দাগ সৃষ্টি করে এবং মানুষকে তার ফিতরাতের দিকে আহ্বান জানায়। আর আল্লাহ কোরআনই বলেছেন, এই কোরআনেই আছে তোমাদের জন্য সম্মান। আর আজ থেকে ১৪০০ বছর আগে সুদূর ক্যানভাসের দিকে চোখ রাখলেই আমরা বুঝতে পারব ঠিক কিভাবে এই কোরআনের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের দিয়েছেন অনন্য এক সম্মান, এই কোরআনের মাধ্যমে কিভাবে শূন্য থেকে উঠে আসা ফিনিক্স পাখির মতো আরবরা একসময় সারা পৃথিবীতে রাজত্ব করতে পেরেছিল। কোরআন হলো আমাদের মর্যাদা সম্মান রক্ষার এক আশ্চর্য কিতাব, আর এই কিতাব যার মাধ্যমে দুনিয়ায় নাজিল হয়েছে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের হৃদয়ে থাকুক অসংখ্য দুরুদ এবং সালাম। যে মানুষটা দুনিয়ায় ছিলেন মাত্র ৬৩ বছর, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি ভালোবাসার বীজ সেই কিয়ামত অবধি বুনে দিয়েছেন।